উত্তাল পদ্মা প্রতি বছর দুই সপ্তাহে পানি নেমে গেলেও এবার রেকর্ড দুই মাস সময় ধরে তীব্র স্রোত পদ্মায়। প্রবল স্রোতে যন্ত্রপাতি ভাসিয়ে নেওয়ার আশঙ্কা থেকে বন্ধ রাখা হয়েছে স্প্যান বসানোর কাজ। এর মাঝে করোনার প্রভাব, সব মিলিয়ে গত 10 জুনের পর বসেনি নতুন কোনো স্প্যান। ওই মাসে মাওয়াপ্রান্তে 32তম স্প্যান বসানোর সব প্রস্তুতি নেওয়া ছিল। এর মধ্যে গত 31 জুলাই পদ্মা সেতুর ইয়ার্ডে ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যাওয়া 126টি রোডের স্ল্যাব বানানোর কাজ নতুন করে শুরু হয়েছে। তবে একই সময় তলিয়ে যাওয়া 192টি রেলওয়ে গার্ডার বানাতে হবে দেশের বাইরে। লুক্সেমবার্গে অর্ডার দেওয়া গার্ডারগুলো দেশে আসতে সময় লাগবে 4 মাস। সব মিলে তাই আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। 2022 সাল পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেলেও প্রকল্প পরিচালক বলছেন সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। আমাদের নির্ধারিত সময় যেটা গভর্নমেন্ট অনুমোদন করেছে সেটা জুন 2021, কিন্তু করোনার কারণে আমরা এই সময়টা রাখতে পারছি না। কারণ আমাদের যে অলরেডি কিছু কাজ আমরা পিছিয়ে গেছি, সেই জন্য আমাদের সময়টা পুনর্নির্ধারণ করতে হবে। তবে আমরা এখনও সঠিকভাবে বলতে পারছি না, এই জন্য যে আসলে করোনা তো এখনও শেষ হয় নাই। যে 10টি স্প্যান উঠানো বাকি, তার মধ্যে 7টি উঠানোর জন্য পুরো প্রস্তুত আছে। মাঝ নদীতে কাজ বন্ধ থাকলেও সড়ক থেকে সেতুতে উঠার ভায়াডাক্টের কাজ জাজিরা প্রান্তে প্রায় শেষের দিকে। এগিয়ে নেওয়া হচ্ছে মাওয়াপ্রান্তের কাজও। লম্বা একটা সময় বিরতির পর চলতি মাসে স্প্যান বসানোর মধ্য দিয়ে গতি ফিরছে পদ্মা সেতুর কাজে। নির্ধারিত 2021 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত। তবে নতুন করে কতদিন প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে তা নির্ভর করছে করোনা কতটা দীর্ঘমেয়াদী হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।